জনৈক ঠিকাদার আমাদের যেখানে কর্মরত পরিচালকের সাথে অপ্রীতিকর ঘটনা তৈরি হয়েছিল, তো আমাকে এই অভিযোগটা তারা বলেছে। আমি সেটা আমাদের উপপরিচালক মহোদয়কে বলেছে, যেটা মানে টোটাল বিষয়টা আমাদেরকে জানাতে অফিসিয়ালি, কারণ এটা তো ধরেন এমন কিছু ঘটনা যেগুলো হয়তো অফিসিয়ালি না আসলে আমাদের পরবর্তী কার্যক্রম নিতে বৈধতা থাকবে না। তো আমরা উনি সেটা আমাদেরকে জানাচ্ছেন অফিসিয়ালি। আমি সেটা আমাদের আইন প্রয়োগকারী সংস্থার সাথে এগুলো আমরা শেয়ার করার চেষ্টা করেছি, তাদের কাছ থেকে পরামর্শ নিয়েছি। আমরা এটা যে যদি এরকম কিছু যেটা হবে সেটা আমরা তদন্ত অবশ্যই তদন্ত করা হবে, তদন্ত সাপেক্ষে এবং আইন প্রয়োগকারী সংস্থারা যেভাবে আমাদের পরামর্শ দিবেন সেভাবে আমরা ব্যবস্থা নিব। এই জনৈক ঠিকাদার সাথে তার একটা অপ্রীতিকর কথা কাটাকাটি হয় তাদের ভিতরে, এরকম আমরা দেখছি। কারণ এটা আসলে আমি পেপার ছাড়া ডকুমেন্ট ছাড়া এই ব্যাপারে কোনো মন্তব্য করা ঠিক হবে না, সো আমি ওয়েট করছি। না না, আমি আসলে ডকুমেন্ট ছাড়া আমি আসলে এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাচ্ছি না। মানে ঠিকাদার নাম কি জানেন আপনি? ঠিকাদারের নাম সেটাও তো আসলে আমি যে এখন আপনাকে বলবো, দেখা করো ডকুমেন্টে অন্যরকম আসলো, আমি তো সেটা ঠিক হবে আমি এটাও মনে করছি যে ঠিক হবে না। আমি এগুলি একটু ডকুমেন্টারি পেপারে নেই, তারপর আপনাদের জানাবো। আমরা সব এইটা যেন ফার্দার আর কোনো কিছু না হয়, এবং আমরা তো অবশ্যই মানে স্যাংটিটি যেটা বলে একটা কর্ম পরিবেশ ঠিক মতো থাকে সেই পরিবেশটা যেন সঠিকভাবে চলে, এবং আমাদেরকেও এই যেখানে আমরা সরকারি কর্মকর্তারা কাজ করি সেখানে কোনো মানে অনুপ্রবেশকারী অথবা বাইরের লোক এসে কর্ম পরিবেশটাকে নষ্ট করে সেটা আমরা কীভাবে প্রতিহত করতে পারি বা আইনগত ব্যবস্থা নিতে পারি সেই বিষয়গুলো আমরা আইন প্রয়োগকারী সংস্থার সাথে কথা বলছিলাম। এরকম যদি কোনো ঘটনা ঘটে আমরা বললাম তদন্ত করব অবশ্যই, এবং এটা আমি আমার পক্ষ থেকে বক্তব্য হচ্ছে এটা গ্রহণযোগ্য নয়। আমরা চাই না যে এখানে কর্ম পরিবেশ যে আমাদের জন্য অস্বাস্থ্যকর হোক অথবা অনিরাপদ হোক, এই এই জিনিস আমরা কখনোই গ্রহণযোগ্য হবে না আমাদের কাছে।